তোমার তোমার কোয়ালিফিকেশন কি? আমার হচ্ছে মেকানিক্যাল ডিপ্লোমা। মেকানিক্যাল ডিপ্লোমা। তুমি বাইরে কোথাও জব করেছো? হ্যাঁ, আমি বাইরে আপনার হিমাচল প্রদেশে করেছি, ছত্তিশগড়ে করেছি, এখন আপনার অ্যাট প্রেজেন্ট সেলের দ্রু ইস্কো স্টিল প্ল্যান্টে আছি, আপনার ওই হাইড্রোলিকের ইনচার্জ মেনটেন্যান্সের জব করি। নমস্কার বন্ধুরা, শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলের ওয়েলকাম। যেরকম আমরা তোমাদেরকে অলরেডি বারবার অ্যাওয়্যার করছি কি রাজ্য জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ক্যান্ডিডেটের সঙ্গে প্রতারণা চলছে, বিভিন্ন রকম চাকরির নাম করে কিন্তু প্রতারণা চলছে। সো আজও কিন্তু এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার। আমাকে গত পরশু দিন ফোন করেছিল যে স্যার আমার কাছে এরকম একটা ভ্যাকেন্সি এসছে, তো আমি তাকে সাজেস্ট করি তো তুমি অবশ্যই যাও সেখানে। তো সেখানে যদি তোমার টাকা পয়সা নিয়ে কিছু দাবি করে বা টাকা পয়সা তোমাকে কোনো জোর জবরদস্তি করে, তুমি ডেফিনেটলি সেটাকে ভালো করে বুঝবে, অ্যানালাইসিস করবে, তারপরেই পদক্ষেপ নেবে। তো আজকে আমরা পরিচয় করব। তোমার নাম? শুভময় মুখার্জি। শুভময়, তোমার বাড়ি কোথায়? আসানসোল। আসানসোল, শুভময়ের বাড়ি আসানসোল। এবং শুভময়ের কাছে একটা তুমি এটা জানতে পেরেছিলে কোথায়? আমি ওই naukri.com আপলোড করেছিলাম সিভি। সো বন্ধুরা, naukri.com তোমরা সবাই কিন্তু নাম শুনে থাকবে, naukri.com কিন্তু অনেকটা রেপুটেড একটা সাইট, কিন্তু এগুলোতেও কিন্তু বিভিন্ন প্রতারকরা কিন্তু আজকে নিজেদের অ্যাকাউন্ট বানাচ্ছে, নিজেদের একটা করে প্রোফাইল ক্রিয়েট করছে এবং বিভিন্ন রকমের জবের আপডেট ছাড়ছে এবং সেই জবগুলোতে তোমাদেরকে ইনভাইট করছে, ডাকছে এবং তাদের সেন্টারে যখন যাওয়া হচ্ছে তাদেরকে কিন্তু মোটা টাকা কিন্তু দাবি করা হচ্ছে। সো আমি জেনে নেবো কী প্রসেসে ওরা কিন্তু কাজটা করেছে। সো naukri.com-এ তুমি এটা দেখার পর তুমি অ্যাপ্লাই করেছিলে? হ্যাঁ, ওই যে আপনার আছে না রেকমেন্ডেড, আপনার মানে আমার সিভিটা ম্যাচ করছে, ওইখান থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপরে কিছুদিন পর আমার কাছে কল আসে যে আমার সিভিটা শর্টলিস্টেড হয়েছে, তো এটা ওরা ডেট জানতে চাই যে কোন ডেটে আমাকে আসতে হবে। তো আমি বলি আপনার 12 তারিখের ডেটটা, যে এইটা তারিখে আমি ফ্রি থাকবো। তো ওরা আমাকে সঙ্গে দিনের দেওয়ার বলে যে সিভিটা মেল করতে আর আপনার ওই ইমেল আইডিটা মেল করতে। তো সো ওখানে ওখানে যাওয়ার পর ওরা তোমার সঙ্গে মানে কী কী প্রসেস করেছে বা টাকা পয়সার ব্যাপারে কীভাবে তোমার কাছে বলেছে, কি কিসের জন্য টাকা লাগবে বা এটা কিসের জব, কী বলেছে তোমাকে? এটা তো আমাকে বলেছিলো এয়ারপোর্টের AI একটা এক্সিকিউটিভ এরকম একটা পোস্টের জন্য। তো তারপরে যেরকম প্রসেস হয়, আপনার কোনো অফিসে ঢুকলাম, ঢুকে সেখানে এন্ট্রি করতে হয়, সিভি দিলাম, আধার কার্ডের জেরক্স দিলাম, ফটো চাইলে ফটো দিলাম, সাইন করতে বলো, এরকম প্রসেস হওয়ার পর কিছুক্ষণ ওয়েট হলো। ওয়েট করার পর আমাকে একটা ভিজিটার্স পাস দিল, তারপর বললো যে ভেতরে যাও, স্যার আছে, ইন্টারভিউ। তো ইন্টারভিউ গেলাম, ওখানে ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে অনেক রকমের প্রশ্ন করলো। প্রশ্ন করার পর আমাকে লাস্টে বলছে ঠিক আছে তোমাকে সিলেক্টেড কেন করবো। তো বললাম সেটা আমি, আপনারা ডেকেছিলেন, ইন্টারভিউ নিলেন, সেটা এবার আপনারা ডিসাইড করবেন যে সিলেক্টেড কেন করবেন। অবভিয়াসলি আমি জবটা পাওয়ার জন্যই অত দূর থেকে এসেছি, আসানসোল থেকে এতটা দূরে। তো বললো ঠিক আছে, তাহলে আমরা, আমাকে বললো তুমি দাঁড়াও, ওয়েট ওয়েট দেখলো, হাইট দেখলো, কোথাও কিছু ইয়ে আছে, মেডিকেল হবে এরকম বললো। লাস্টে আমাকে বলছে যে ড্রেস কোডের জন্য কিছু অ্যামাউন্ট। তা আমি বললাম যে দেখুন, ড্রেস কোডের তো এরকম অ্যামাউন্ট, মানে টোটাল কত অ্যামাউন্ট বলা হয়েছে? টোটাল ড্রেস কোড আর রেজিস্ট্রেশন এই সকল নিয়ে 34 মতন বলেছে। 34,000 ওর কাছে দাবি করা হয়েছে। আর বন্ধুরা, ও যেটা বলছে, তুমি যদি সেখানে ইন্টারভিউ দিতে যাও তুমি কিন্তু বুঝতেই পারবে না তোমার সঙ্গে কোনো ফেক কিছু হচ্ছে। পুরো প্রপার এন্ট্রি, মানে ওর ওখানে যাওয়ার সময় একটা ভিজিটিং পাস হয়েছে, ভিজিটিং পাস হওয়ার পর তার ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ হওয়ার পর ফাইনাল কমপ্লিট হওয়ার পর তাকে বলা হয়েছে ড্রেস কোডের জন্য বা রেজিস্ট্রেশনের জন্য চার্জ লাগবে, দেন তোমার জয়েনিং হবে। সো তোমাকে যখন এই টাকার ব্যাপারটা বললো, তখন মানে তুমি কী ডিসিশন নিলে, মানে কী ভাবছিলে তখন? না, আমি তো সাথে সাথে ওনাদেরকে বললাম যে আমি অ্যাট প্রেজেন্ট আমি এখন এই টাকাটা দিতে পারবো না, আমি একটু টাইম চাই। তো ওরা বললো ঠিক আছে টাইম নাও, তাহলে ফোনে কারোর সাথে কথা বলবে না? হ্যাঁ, ফোনে কথা বলবো। তো ফোনটা তো আমার আগেই জমা নিয়ে নেওয়া হয়েছিলো ওখানে রিসেপশনে, তারপর ফোনটা দেওয়া হলো। ফোনটা দেওয়ার পর আমি যখন ফোন করবো, তো আমি কোনো পার্সোনাল আমার কারোর সাথে ফোন করবো কোনো ওপিনিয়ন নেওয়ার জন্য। তো সেই জায়গাতে ওনাদের অফিস এক স্টাফ একজন কন্টিনিউ আমার সামনে দাঁড়িয়েছিলেন যে আমি কী কথা বলছি না বলছি। আমি যার সাথে কথা বললাম সে আমাকে সাথে সাথে বললো না, টাকা যখন চাইছে এটা অরিজিনাল না, ফেক, তুমি সঙ্গে সঙ্গে ডিনাই করো। তো আমি সাথে সাথে বললাম যে না, আমাকে বলেছে যে ফোনে যে না এটা। আচ্ছা আচ্ছা, আমি কোনো কোম্পানি নাম জিজ্ঞেস করবো না, বাট এই অফিসটা কোথায়, জায়গাটা কোথায় ছিল? এটা হচ্ছে আপনার রানাঘাট, নদিয়া রানাঘাট।
নদিয়ার রানাঘাটে ওর অফিসে ডাকা হয়েছিল এবং ওকে কল করার জন্য বলা হয়েছিল, তুমি কারো সঙ্গে কল করতে চাও কল করতে পারো, বাট সেই কলটা ও কী কথা বলছে সেটাকেও কিন্তু ট্রেস করা হচ্ছিলো ওদের ওখান থেকে। সো বন্ধুরা, এরকম কিন্তু বিভিন্ন প্রতারক কিন্তু বিভিন্ন রকমভাবে ফাঁদ পেতে আছে। সো আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা এই ভিডিওগুলির মাধ্যমে আমরা তোমাদেরকে অ্যাওয়্যার করতে চাইছি, কারণ এরকম প্রচুর কল আমাদের কাছে অলরেডি এসছে, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল থেকে প্রচুর কল এসছে, যেখানে প্রচুর ছেলে কিন্তু টাকা পয়সা দিয়ে তাদের অনেক লস হয়েছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে তুলে ধরবো, সবারই সঙ্গে আমাদের কথা হচ্ছে, অনেকেই বলেছে অফিসে আসবে। সো এক এক করে আমরা এই জিনিসগুলো তুলে ধরবো এবং পশ্চিমবঙ্গ থেকে পুরো এই যে চাকরির নামে যে টাকা নেওয়ার ব্যাপারটা, এটাকে পুরো পশ্চিমবঙ্গ থেকে আমরা বন্ধ করে দেবো আশা রাখছি। সো যখন তুমি বললে আমি টাকা দিতে পারবো না, তো তারপরে ওরা তোমাকে কী বলো, মানে কোনো নেগোসিয়েশনে এসেছিলো বা অন্য কিছু? হ্যাঁ, নেগোসিয়েশনে তো অবশ্যই এসেছিলো, ওরা বলেছিলো যে কত দিতে পারো, এখন 50% করতে বলছিল, মানে সেই অ্যাট প্রেজেন্ট। তো আমি বললাম 50% আমার পক্ষে এখন পসিবল না, আমি এখন একটা টাকাও দিতে পারবো না, আমি যাব, আমি টাইম নেবো, দেখবো, আলোচনা করব, যদি আমার মনে হয় করব। কারণ চাকরিতে যদি আমি সিলেক্টেড হয়েই থাকি, তো তার তো এখন না যে এমন তো না যে আজকেই করতে হবে। এবং ওরা একটা কথায় আমাকে বারবার করে বলছে যে এই পোস্ট কিন্তু আজকের জন্যই ভ্যালিড, কাল থেকে কিন্তু অন্য কি র্যাম এরকম কিছু একটা এয়ারপোর্টে হওয়া হয়তো, আমি জানি না ধরো, তো বলে ওইটার ইন্টারভিউ কাল থেকে। আর এটা কি তোমাকে প্রাইভেট সেক্টরে জয়েনিং দেবে বলছিল না গভর্নমেন্ট সেক্টরে? না, আমাকে তো প্রাইভেট সেক্টরেই বলেছিল। আচ্ছা, কিন্তু আমি যখন নাম করেছিলাম যে সকল এয়ারলাইন্সে, তারা বলছে না ওইটা না, আমরা ডাইরেক্ট এয়ারপোর্ট অথরিটি। এয়ারপোর্ট অথরিটি মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে? হ্যাঁ। সো বন্ধুরা, তোমাদেরকে অ্যাওয়্যার করতে চাইছি, এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া যে ভ্যাকেন্সিগুলো বের করে তাদের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেখানে নোটিফিকেশান আসে, সেখানে অ্যাপ্লাই প্রসেস রয়েছে, অ্যাপ্লাই করতে হয়, টেস্ট রয়েছে, টেস্ট দিতে হয়। কোনো কনসালটেন্সি বা কোনো মানে থার্ড পার্টি এটা এভাবে কিন্তু জয়নিং করাতে পারে না, তোমাদেরকে আমি অ্যাওয়্যার করছি। আর এখানে যাওয়ার আগে তুমি কি আমাদের যে আর একটা WBCDCL স্ক্যাম ভিডিও বানিয়েছিলাম, ওটা কি তুমি দেখেছো? হ্যাঁ, আমি ওটা আপনার ওই ট্রেনে যেতে যেতেই দেখছিলাম, ওই যেগুলো নোটিফিকেশানগুলো আসে ওটা আমি যখন যাচ্ছিলাম আসানসোল থেকে, তখনই আমি নেটে দেখতে মানে ইউটিউবে দেখতে দেখতে যাচ্ছিলাম। ওটা দেখে তুমি নিশ্চয়ই অনেকটা আয়ত্ত করতে? হ্যাঁ, যেহেতু এগুলো আমি দেখতে থাকি, যেখানে কোচের থেকে বেটার অপরচুনিটি চাই, এই জন্য দাদার কাছে এসেও ছিলাম আগে। তো দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোনো নোটিফিকেশান এসছে কি না, কি যদি নতুন কোনো। সুভাষ, তোমার কোয়ালিফিকেশান কি? আমার হচ্ছে মেকানিক্যাল ডিপ্লোমা। তুমি বাইরে কোথাও জব করেছো? হ্যাঁ, আমি বাইরে আপনার হিমাচল প্রদেশে করেছি, ছত্তিশগড়ে করেছি, এখন আপনার অ্যাট প্রেজেন্ট সেলের দ্রুয়ে ইস্কো স্টিল প্ল্যান্টে আছি, আপনার ওই হাইড্রোলিকের ইনচার্জ মেনটেন্যান্সের জব করি। সো ও কিন্তু অলরেডি একটা জবের মধ্যে যুক্ত আছে, বাট সবাই কিন্তু চাই একটু লাইফে প্রোগ্রেস করতে, একটু বেটার কিছু পেতে। তো সেটার জন্য ও কিন্তু naukri.com থেকে অ্যাপ্লাই করেছিল এবং একটা বড় বিপদ থেকে সে কিন্তু বেঁচে গেছে আজকে, এবং সে ফেরার পথে এখানে ও ডাইরেক্ট কিন্তু ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের অফিসে এসেছে কি স্যার আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো, তো আমি আপনার সঙ্গে দেখা করে সমস্ত কিছু বলতে চাই। সো সকলকে আমি এটা জানাবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এখানে কিন্তু চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশান তো তোমরা পাচ্ছই, তার সঙ্গে চাকরি নিয়ে কত রকমের ওয়েস্টবেঙ্গলে ঘটনা ঘটছে, কত প্রতারিত করছে বিভিন্ন ছেলেদেরকে, সেই ঘটনাগুলো আমরা আস্তে আস্তে তুলে ধরছি। তো চ্যানেলটার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে, আর আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো শুভময়কে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।